সবাই কেমন আছো তোমরা স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেল ভালো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো চা চা নিয়ে খাওয়া ভালো না খারাপ চা কদিনে কত কাপ চা খাওয়া যেতে পারে সাইড এফেক্ট আছে ভালো গুণ কি কি আছে দুধ চা ভালো না কালো চা ভালো আমরা এই সব টপিকে আজকে কথা বলবো তোমাদের মনে আছে আমার ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম সকালবেলা দিনটা চা দিয়ে শুরু না করতে তার একটা রিজন বলেছিলাম যে চা থেকে আমরা যে স্টিমুলেশনটা পাই সেটা দু তিন ঘন্টার বেশি থাকে না আর একটা কথা বলেছিলাম চা থেকে আমাদের শরীরে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়ার চান্সেস থাকে চলো আজকে ডিটেলসে কথা বলে দেখেনি চা ভালো না খারাপ তো প্রথমে আমরা চায়ের ভালো দিকগুলো নিয়ে কথা বলি চা ভীষণভাবে অ্যান্টিঅক্সিডেন্ট তো চায়ে থাকে একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটার নাম হচ্ছে ফ্ল্যাভোনয়েড তোমরা অনেকেই হয়তো শুনেছ ফ্ল্যাভোনয়েড কিন্তু আমাদের হার্ট হেলথের জন্য ভীষণ ভালো তো এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন রিসার্চ থেকে প্রুভেন যারা ব্ল্যাক টি নেয় তাদের হার্ট হেলথ ভালো থাকে আর এর বাইরে চায়ে আছে আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনাল পলিফেনালের অনেক ভালো যেমন ধরো ওটা আমাদের শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় মেটাবলিজমকে বাড়ানো শুধু নয় ব্লাড প্রেসার ব্লাড সুগার কন্ট্রোল করে এবং পলিফেনালের একটা ভীষণ ভালো কোয়ালিটি হচ্ছে পলিফেনাল কিন্তু ফ্যাট বার্ন করতে পারে তো সেই জন্য একটা মডারেট অ্যামাউন্টের ব্ল্যাক টি আমাদের শরীরের জন্য বেশ ভালো আমাদের মডারেট মানে দিনে দু থেকে তিন কাপ দিনে দু থেকে তিন কাপ ব্ল্যাক টি আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি ভীষণভাবে উপকারী এটা কিন্তু রিসার্চ থেকে প্রুভ চায়ের আর একটা খুব ভালো গুণ হলো চায়ের থেকে আমাদের গাট হেলথ ইমপ্রুভ করে গাট হেলথ মানে আমাদের ইন্টেস্টাইনের ভেতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কিন্তু সেগুলোর ইম্প্রুভমেন্ট হয় চা থেকে তুমি যদি মডারেট অ্যামাউন্টে চায়ের কনজামশন রোজ করো তাহলে তোমার গাট হেলথ ইম্প্রুভ করবে তোমার শরীরে ইন্টেস্টাইনের ভেতরের গুড ব্যাকটেরিয়াগুলো বাড়বে এবং ডেফিনেটলি চা ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরেও দেয় তো সেটা থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে তোমার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে তোমার শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ে তো চায়ের এটাও একটা খুব ভালো কোয়ালিটি এবার আমরা চায়ের প্রবলেম কি কি আছে চায়ের মধ্যে ব্যাড কোয়ালিটিস কী কি কী আছে সেগুলো নিয়ে কথা বলি চায়ের মেন ব্যাড কোয়ালিটি আমাদেরকে এফেক্ট করে যখন চায়ের ওভার কনজামশান হয়ে যায় যেমন আমি তোমাদেরকে বললাম না দিনে দু থেকে তিন কাপ চা ভীষণভাবে হেলদি বাট যখন তিন কাপের ওপরে কনজামশানটা চলে যায় তখন আমাদের শরীরে কিছু অ্যাডভার্স এফেক্ট আসতে থাকে মেন যেটা অ্যাডভার্স এফেক্ট আসে চায়ের থেকে সেটা হলো চায়ের কাফেন থেকে আসে আমরা সবাই জানি চা ক্যাফেনেটেড ড্রিঙ্ক তো এই ক্যাফেনটা না আমাদের শরীরে বেশি মাত্রায় গেলে সেটা ভালো নয় একটা মডারেট অ্যামাউন্ট অফ ক্যাফেন ডেফিনেটলি আমাদেরকে স্টিমুলাস দেয় আমাদেরকে এনার্জি দেয় কাজের জন্য বাট যখন সেটা বেশি হয়ে যায় না তখন এটা থেকে আমাদের যেটা সব থেকে বড়ো প্রবলেম আসে সেটা হলো ইনসোমেনিয়া মানে রাত্রিবেলায় ঘুমের ডিস্টারবেন্স আর একটা যেটা প্রবলেম আসে সেটা হলো অ্যাংজাইটি বেশি পরিমাণ ক্যাফেন আমাদের শরীরে অ্যাংজাইটির কারণ ঘটায় এবং ডেফিনেটলি আমাদের ঘুমের ডিস্টারবেন্স করে তো একটা মডারেট অ্যামাউন্টে যদি আমরা চা খাই যেমন দিনে দু থেকে তিন কাপ সেটা খুবই ভালো সেটার প্রচুর হেলথ বেনিফিট আছে যেমন আমি তোমাদেরকে বললাম এবার কথা বলবো দুধ চা না কালো চা আমরা সবাই মোটামুটি একটা কথা বলি সেটা হচ্ছে দুধ চায়ের থেকে কালো চা বেটার দুধ চায়ের অনেক বাজে এফেক্ট হতে পারে শরীরে তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে দুধ চা যখন আমরা খাই রিসার্চ থেকে যেটা প্রমাণ হয়েছে দুধের সাথে চা যদি ফোটানো হয় বা মেশানো হয় চায়ের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসগুলো কমে যায় তো সেটার একটা সলিউশন আমি তোমাদেরকে বলতে পারি যারা দুধ চা ভীষণ বেশি ভালোবাসো তাদের জন্য সেটা হচ্ছে তোমরা দুধের সাথে চাটাকে মিশিও না মানে চা মিশিও না বা চাপাতিটাকে ফুটিও না জলের মধ্যে চাপাতিটা দিয়ে চাপাতিটাকে একটু বেশি সময় ফুটিয়ে নাও ফুটিয়েও তাকে চাপাতি থেকে যে তৈরি হলো তাতে চায়ের অক্সিডেন্ট প্রপার্টিসগুলো আরও বেশি চলে আসে এবং তারপরে যে লিকারটা তোমরা রেডি করবে চায় আর জল জলের সাথে চাটাকে অনেকক্ষণ ফুটিয়ে সেটার মধ্যে একটু দুধ মিশিয়ে নাও এইভাবে যারা দুধ চা ভালোবাসো তারা ট্রাই করে দেখতে পারো এটাতে তোমাদের দুধ চাও খাওয়া হবে এবং চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসগুলো প্রিজার্ভ হবে চায়ের ভেতরে আর এভাবে তোমরা ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা তাকে আমি তোমাদের সাথে আরও অনেক বেশি ইউজফুল ইনফরমেশান আগে শেয়ার করতে পারি সবাই ভালো থেকো আর আবার দেখা হবে আজকেই অবধি থাক নমস্কার